হাসপাতালের একত্রিশ নম্বর কেবিনে পল্টুসের স্যার হতাশ ভঙ্গিতে শুয়ে আছেন তার গায়ে হাসপাতালের হাস্যকর সবুজ জামা এই জামায় রোগীর সুবিধার জন্য বোতাম থাকে না পেছন দিকে ফিতা থাকে হাতরে হাতরে সেই ফিতা বাঁধতে হয় বলে বেশিরভাগ সময় আন্ধাগিট্টু লেগে যায় প্রয়োজনের সময় এই জামা খোলা যায় না রোগী তো পারেই না নার্সরাও পারে না পল্টু স্যারের হাতে টিভির রিমোট কন্ট্রোল তিনি তাকিয়ে আছেন টিভির দিকে টিভি কিন্তু বন্ধ ফিনাইল গন্ধমুক্ত হোটেলধর্মী হাসপাতাল ইদানিং এই ধরনের হাসপাতাল বাংলাদেশে প্রচুর হচ্ছে এই হাসপাতালগুলোর লক্ষ্য রোগীকে ফাইভ স্টার হোটেলের আনন্দে রাখা চিকিৎসা অনেক পরের ব্যাপার সমস্যা হচ্ছে রোগীরা চাচ্ছে চিকিৎসা ফাইভ স্টার হোটেলে আরামে থাকতে চাইলে তারা ফাইভ স্টার হোটেলেই যেত হাসপাতালে ভর্তি হতো না স্যার টিভিতে কি দেখছেন পল্টু স্যার চমকে আমার দিকে তাকিয়েই হাহাকার ধ্বনি করলেন হিমালয় সর্বনাশ হয়ে গেছে আমি চোখে অন্ধকার দেখছি মহা সর্বনাশ কি সর্বনাশ হয়েছে হাসপাতালে পড়ার জন্য একটা প্যাকেটে বই আলাদা করে রেখেছিলাম প্যাকেটটা ফেলে এসেছি বই ছাড়া রাত কাটাব কীভাবে আমার ঝুলির ভেতর একটা গল্পের বই আছে এতে কাজ চলবে পল্টু স্যার আনন্দিত গলায় বললেন অবশ্যই কাজ চলবে আমার বই হলেই চলে কী বই সেটা কোনো ব্যাপার না স্যার আমি যে বইটা এনেছি তার নাম বিড়াল আমার সিম কার্ড দুধে ভিজিয়ে খেয়ে ফেলেছিল অতি আধুনিক লেখা পল্টু স্যার বললেন সিম কার্ড বিড়াল দুধে ভিজিয়ে কিভাবে খাবে কাঠটা ধরবে কিভাবে, থাবা দিয়ে তো কিছুই ধরা যায় না বিড়াল দাঁতে কামড় দিয়ে কাঠ ধরেছিল সেইভাবেই দুধের বাটিতে ডুবিয়েছে পল্টু স্যার বিস্মিত হয়ে বললেন বিড়াল সিম কার্ড খায় এটাই জানতাম না ছাগল সব কিছু খায় এটা জানি আচ্ছা শোনো এটা কি হাসির বই হাসির বই না স্যার খুব সিরিয়াস বই পড়া বাস্তবতা পল্টু স্যার বললেন অন্য কোনো বিষয় নিয়ে আমার সমস্যা নেই শুধু হাসির ব্যাপারগুলো নিয়ে সমস্যা একটা জোকসের বই অনেক দিন আগে পড়েছিলাম কিছুই বুঝতে পারি নাই তোমাকে একটা বলবো। তুমি কিছু বুঝতে পারো কি না বলুন এক প্রেমিক তার প্রেমিকাকে গাড়ি চালানো শেখাচ্ছে প্রেমিকা ব্যাক ভিউ মিরর দেখিয়ে বলল আয়নাটা এমনভাবে ফিট করেছো যে মুখ দেখা যায় না চুল ঠিক করতে পারছি না প্রেমিক বলল ওই আয়নাটা পেছন দেখার জন্য তখন প্রেমিকে বলল ছি ছি কমল ভাই আপনি এত অসভ্য কেন এই হলো গল্প বুঝলে এখন তুমি বলো ছেলেটা অসভ্যতা কি করেছে সত্যি কথা বলার মধ্যে কোনো অসভ্যতা আছে জি না আমি গল্পটা নিয়ে অনেক চিন্তা করেছি কিছুই বের করতে পারি নাই আচ্ছা শোনো এমন কি হতে পারে যে প্রেমিক গাড়ি চালানো শেখাচ্ছে এটাই হাসির ব্যাপার হতে পারে আমিও তাই ভেবেছি মেটা গাড়ি চালানো শিখবে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে কিংবা তাদের বাসার ড্রাইভারের কাছে প্রেমিকের কাছে কেন যুক্তিযুক্ত কথা বলেছেন স্যার তারপরেও মেটার আচরণ ঠিক না সে ছিছি করে উঠবে কেন অবশ্যই মেটার মেজাজ খারাপ সে মুখ দেখতে পারছে না মাথার চুল ঠিক করতে পারছে না মেজাজ খারাপের কারণে সে ছিছি বলেছে স্যার হতে পারে আপনি বরং বই পড়ুন কিংবা ঘুমিয়ে পড়ুন আপনাকে দেখেই মনে হচ্ছে আজ আপনার শরীর খারাপ ঠিকই বলেছ চোখ জ্বালা করছে তুমি বইটা পড়ে শোনাও আমি বই হাতে নিলাম পল্টু স্যার আজছোয়া হয়ে আছেন গভীর আগ্রহ নিয়ে পরাবাস্তব গল্প শুনছেন তার চোখে শিশুর মুগ্ধতা বিড়ালটা নাদুস নুদুষ কিন্তু অন্ধ তার জগৎ ধূসর তার চোখ পিটপিট করে কিন্তু সে দেখে না তার সামনে দুধের বাটি বাটিতে দুধ নেই কিংবা ছিল দুষ্ট বিড়াল দেখতে পায়নি কারণ সে অন্ধ প্রথম তার যখন চোখ ফুটল তখন তার মা বলল ডার্লিং দেখো কি সুন্দর পৃথিবী সে পৃথিবী দেখে বিরক্ত হলো কি কুৎসিত তখন সে নিজে নিজে অন্ধ হয়ে গেল যে চোখে দেখে না সে কথা বেশি বলে বিড়ালের মা তাকে একটা গ্রামীণ মোবাইল সেট উপহার দিল সেখানে কোনো সিম কার্ড নেই সে সিম কার্ড কিনতে গ্রামীণের সেলস সেন্টারে গেল সেলস সেন্টারের পরিচালক একজন তরুণী তার বয়স উনিশ তিনি বৃশ্চিক রাশির জাতক আজ তাড়াহুড়া করে এসেছেন বলে শাড়ি পরে আসতে পারেননি তার সুগঠিত স্তন ভোরের আলোয় ঝলমল করছে তার স্তন যুগল দেখেই রবীন্দ্রনাথ লিখেছিলেন অনাঘ্রাতা পূজার কুসুম দুটি সৌভাগ্যক্রমে রবীন্দ্রনাথও তখন একটা সিম কার্ড কিনতে এসেছিলেন তার ইচ্ছা বিভিন্ন তরুণীদের তিনি টেলিফোন করে জানতে চাইবেন সখী ভালোবাসা কারে কয় পল্টু স্যার বিস্মিত হয়ে বললেন এখানে রবীন্দ্রনাথ করতে থেকে এলেন আমি বললাম রবীন্দ্রনাথ প্যান্ট পরে বিড়ি ফুঁকতে ফুঁকতে চলে আসতে পারেন নিউ মার্কেট কাঁচা বাজার থেকে রাতা এবং হিদল সুটকি কিনে তার স্ত্রী মৃণালিনী দেবীকে বলতে পারেন ওগো মৃ মুরগির শালুন করো হিদলের ভর্তা করো আর আমাকে কাদের সিদ্দিকী সাহেবের গামছাটা দাও পুকুরে একটা ডুব দিয়ে আসি কাদের সিদ্দিকির গামসা মানে পলিটিক্যাল গামছা স্যার টেকসই সহজে রঙ যায় না পল্টু স্যার বললেন এসব কি বলছ তোমাকে বই পড়ে শোনাতে হবে না তুমি বাসায় চলে যাও ঘুমাও আমি রাতে হাসপাতালেই থাকবো ঘুমাবে কোথায় ঘুমাবো না জেগে থাকবো কাল সারা রাত জেগেছিলাম তার আগের রাতেও জেগেছিলাম কেন বাবার উপদেশ বাবা বলে গেছেন মাসে তিন দিন তিন রাত ঘুমাবি না এক পলকের জন্যও চোখের পাতা এক করবি না পল্টু স্যার বললেন কেন আমি বললাম স্লিপ ডিপ্রাইভেশন হলে কিংবা মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমার বাবা চাচ্ছিলেন যেন আমি এই সব ঘটনা দেখি পল্টু স্যার বললেন তাহলে আমিও তোমার মতো জেগে থাকব সেটা খারাপ হবে না জাগরণে যায় বিভাবরী পল্টু স্যার জেগে থাকার চেষ্টা প্রাণপণ করলেন বলেই মুহূর্তেই ঘুমিয়ে গেলেন আমি জেগে রইলাম মাঝে মাঝে ঘুমে চোখ জড়িয়ে আসে আমি বলি এই চোখ বাবারা জেগে থাকো তোমরা দুজনেই ভালো দুজনেই লক্ষ্মী সোনা চাঁদের কণা স্লিপ ডিপ্রাইভেশন এক ধরনের ঘোর তৈরি করে বাস্তব জগৎ বিড়ালের সিম কার্ড খাওয়া জগৎ হয়ে যায় রিয়েলিটির সংশয় তৈরি হয় যেমন শেষ রাতে আমার কাছে মনে হলো কেবিনে একটা অন্ধ বিড়াল ঢুকেছে সে ছোটাছুটি করতে গিয়ে খাটের পায়ার সঙ্গে বাড়ি খাচ্ছে এবং মিউ মিউ করছে কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেলার পর বিড়াল অদৃশ্য হয়ে গেল তবে সমস্যার সমাধান হল না তখন দেখলাম খাটে মাঝে খালা শুয়ে আছেন পল্টু স্যার নেই আমি বললাম খালা তুমি এখানে কেন খালা বললেন তাতে তোর কোনো সমস্যা আমি কি করব না করব তা সম্পূর্ণ আমার ব্যাপার তুমি তাহলে তোমার প্রভু হেয়ালি কথা বন্ধ করবি আচ্ছা বিড়ালটা দেখেছো খালা না তো তোমার মোবাইলটা সাবধানে রাখো বিড়াল অন্ধ হলেও দুষ্ট আছে মোবাইল খুলে তোমার সিম কার্ড খেয়ে ফেলবে কি সর্বনাশ আগে বলবি না দুনিয়ার সব নাম্বার আমার এই সিম কার্ডে এটা খেয়ে ফেললে আমার গতি কি হবে স্লিপ ডিপ্রাইভেশনে বেশিক্ষণ থাকতে পারলাম না ভোরবেলা ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে বাবাকে স্বপ্নে দেখলাম বাটি ভর্তি গরম দুধ নিয়ে বসেছেন পাউরুটি দুধে চুবিয়ে চুবিয়ে খাচ্ছেন আমি বললাম কি খাচ্ছ বাবা বাবা বললেন পাউরুটি খাচ্ছি শরীরটা গেছে সহজ খাবার ছাড়া কিছু খেতে পারি না অম্বল হয় চোখ এরকম পিটপিট করছে কেন চোখে কি কোনো সমস্যা চোখে দেখি না কবে থেকে দেখো না দিন তারিখ ডায়েরিতে নোট করে রাখি নাই খুব সমস্যা হচ্ছে না খুব আরাম হচ্ছে ঘাধা ছেলে পরকালে মানুষ অন্ধ হয় এটা জানতাম না আমার ধারণা ছিল পরকালে সবার চির যৌবন এবং চুপকার কটকট করে কথা বলবি না শান্তিমতো নাস্তা খেতে দে খাটের উপর শুয়ে আছে এই বুড়োটা কে তুমি তো চোখে দেখো না বুঝলে কী করে খাটে এক বুড়ো শুয়ে আছে অনুমানে বুঝেছি এই বুড়োর সমস্যা কি ওনার সমস্যা কিডনি দুটা কিডনি দুটাই অচল আচ্ছা বাবা ভালো কথা এই সব ক্ষেত্রে মহাপুরুষদের ভূমিকা কি হবে মহাপুরুষ কি তৎক্ষণাৎ নিজেরটা দিয়ে দেবেন না না কেন মহাপুরুষদের জীবনের মূল্য অনেক বেশি তাদেরকে বেঁচে থাকতে হবে ভালো খাওয়া দাওয়া শান্তির নিদ্রা তাদের প্রয়োজন বাবা তুমি তো এক এক সময় এক এক কথা বলো বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন ঠিকই ধরেছিস অন্ধ হওয়ার পর থেকে কথা খানিকটা এলোমেলো হয়ে গেছে যাই হোক তুই শান্তিতে ঘুমা তিনবার বল ঘুম শান্তি ঘুম শান্তি ঘুম শান্তি আরামের ঘুম হবে আমি তিনবার ঘুম শান্তি বললাম সারা জীবন শুনেছি ওম শান্তি এখন শুনছি ঘুম শান্তি সমস্যা নেই আমার ঘুম দিয়ে কথা লাশ কাটা ঘরের শান্তিময় জীবনানন্দ স্টাইলের নিদ্রা আমার ঘুম ভাঙল এক বুড়োর কথাবার্তায় পল্টু স্যারের সঙ্গে এই বুড়ো হম্বিতম্বির ভঙ্গিতে কথা বলছে গলা মিষ্টি বিশেষ ভঙ্গিতে কর্কশ করার চেষ্টা করছে কর্কশ হচ্ছে না যে কথা বলছে সে সঙ্গীত শিল্পী হলে নাম করত মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে এ তোমার সার্ভেন্ট কেয়ারটেকার নাম হিমু যে সার্ভেন্ট তাকে সার্ভেন্ট বলবে কেয়ারটেকার আবার কি জিনিস সার্ভেন্ট শুনতে খারাপ লাগে খারাপ লাগার কিছু নাই যে যা তাকে তাই বলতে হবে নয়তো এরা মাথায় উঠবে এর নাম কি হিমালয় বাহ বাহ নামের তো বিরাট বাহার নয়টা বাজে এখনও শুয়ে ঘুমাচ্ছে এই শোন এই আমি চোখ মেললাম ঘুম আগেই ভেঙেছিল এখন চোখ পিট পিট করছি বুড়োকে দেখছি সৌম্য চেহারা দাঁড়িয়ে আছে পড়েছে নীল রঙের আঁচকান হাতে বাহারি ছড়ি থাকার কারণে নাটকের সম্রাট শাহজাহানের মতো লাগছে ভদ্রলোক বললেন তোকে রাখা হয়েছে রোগীর সেবা করার জন্যে আর তুই হাঁ করে ঘুমাচ্ছিস আমি বললাম সরি খবরদার আর কোনো দিন সরি বলবি না চাকর বাকরের মুখে সরি থ্যাঙ্ক ইউ এইসব মানায় না আর শোন তোকে হিমালয়ে কাঞ্চনজঙ্ঘা এসব ডাকতে পারবো না এখন থেকে তোর নাম আব্দুল বুঝেছিস বুঝেছি স্যার আমি পল্টুর আপন চাচা চাচা সালাম আলাইকুম আমাকে চাচা ডাকবি না তোর সঙ্গে আমার আত্মীয়তা নাই আমাকে ডাকবি স্যার ইয়েস স্যার চিৎকার করে ইয়েস স্যার বলবি না তুই মিলিটারিতে ঢুকোস নাই বদপোলা চাকরদের স্টাইলে অর্থহীন হাসি দিলাম বাড়ির দামি কোনো কাচের জিনিস ভাঙলে চাকর এবং বুয়ারা যেরকম হাসি দেয় সেই হাসিতে লজ্জা থাকে অপ্রস্তুত ভাব থাকে কঠিন হাসি বৃদ্ধ বললেন আমি গাড়ি নিয়ে এসেছি রোগীকে তার বাসায় নামিয়ে দিব তুই হাসপাতালের অফিসে যা রিলিজের বিষয়ে কি করতে হবে খোঁজ নে আমি ঘর থেকে বের হতে হতে শুনলাম পল্টু স্যার বললেন চাচা তুই তুই করে বলছেন কেন বুড়ো খেঁচিয়ে উঠে বলল তুই করব না তো কি আপনি আপনি করে কোলে বসাবো পল্টু শোন ছোটো জাতকে ছোটো জাতের মতো রাখতে হয় আদর দিলে লাভ দিয়ে মাথায় ওঠে মাথায় উঠেই খ্যান্ত হয় না মাথায় হেগে দেয় মাথায় হেগে দেবে কেন তাদের স্বভাব হাগা এই জন্য হাঁকবে জটিল এই বৃদ্ধ সম্পর্কে পরের কয়েকদিন যা জানলাম তা হচ্ছে এই বৃদ্ধের নাম আব্দুল সাত্তার হোমিওপ্যাথি চিকিৎসক টিকা টুলিতে তার চেম্বার চেম্বারের নাম শেফা ক্লিনিক নিচে লেখা ধন্যন্তরী হোমিও চিকিৎসক এ সাত্তার এম এমআর ডাবল স্বর্ণপদক প্রাপ্ত ধন্যন্তরী বানান ভুল এমসি এম আর হয় তা আমার জানা নাই আমি ওনার ক্লিনিকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম উনি চশমার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন তুই চাকর তুই থাকবি চাকরের মতো তুই এমসির বুঝবি কি আর তুই এখানে এসেছিস কেন আমার চেম্বারে তোর দরকার কি স্যারের জন্য ওষুধ নিতে এসেছি ওনার ঘুম কম হচ্ছে হোমিওপ্যাথিতে ঘুমের ওষুধ আছে গাধার মতো কথা বলবি না এমন ওষুধ আছে এক ফোঁটা খাওয়াই দিলে হাতি সাত দিন ঘুমাবে আমি মুখ শুকনা করে বললাম হাতিরা কি আপনার কাছ থেকে ওষুধ নেয় আবদুলসত্তার বেশ কিছুক্ষণ হতভম্ব ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থেকে তার অ্যাসিস্ট্যান্টকে বললেন এই গাধাটাকে কানে ধরে চেম্বার থেকে বের করে দাও আর কোনো দিন যদি দেখি এই বটটা আমার চেম্বারে ঘুর ঘুর করছে তাহলে সবার চাকরি যাবে আব্দুস সত্তার সাহেবের সম্পর্কে আর যা জানলাম তা হলো তার একটাই ছেলে ছেলের নাম সোহাগ বয়স আঠারো উনিশ এলাকার ক্যারাম চ্যাম্পিয়ন প্রতি বোর্ড বিশ টাকা বাজিতে সারাদিন ক্যারাম খেলে সন্ধ্যার পর বাজি জেতা টাকায় ফ্যান্সি ডিল খেয়ে ঝিম ধরে থাকে তার ফেন্সি বন্ধুদের নিয়ে হঠাৎ হঠাৎ ছোটোখাটো ছিনতাই করে ভদ্র চিন্তায় যেমন কোনো বৃদ্ধ সন্ধ্যার পর রিক্সা করে বাড়ি ফিরছে তখন সোহাগ চেঁচিয়ে বলবে এই যে মুরব্বি আপনার কি যেন পড়ে গেছে তখন রিক্সা থামে বৃদ্ধ কি পড়ে গেছে দেখার জন্য পেছনে তাকান সোহাগ তখন একটা মানি হাতে এগিয়ে আসে এবং অতি বিনয়ের সঙ্গে বলে মুরব্বি এই মানি ব্যাগটা পড়েছে এটা কি আপনার ব্যাগ ভর্তি টাকা বেশিরভাগ বৃদ্ধই বলে হ্যাঁ বাবা আমার আল্লাহ তোমার ভালো করুক মানি ব্যাগে কত টাকা আছে বলতে পারেন বাবা গনা নাই বুড়া মিয়া দুই দিন পরে কবরে যাবেন লোভ আছে ষোলো আনা অন্যের ব্যাগ বলতেছেন নিজের বাবা ভুল হয়েছে অন্ধকারে বুঝি নাই আমার মানিব্যাগ পকেটেই আছে দেখি পকেটের মানি ব্যাগটা দেখি এর মধ্যে দলের বাকিরা এসে রিক্সা ঘিরে দাঁড়ায় একজনের হাতে সুন্দর কাজ করা রাজধানী ছুরি এই ছুরির বিশেষত্ব হচ্ছে এমনিতে দেখলে মনে হবে লতা ফুল আঁকা ছয় ইঞ্চি ধাতুর স্কেল প্লেই খটাস শব্দে ছুরি বের হয়ে আসে ছুরির মাথা বকেট ঠোঁটের মতো সামান্য পাকা বৃদ্ধ খটার শব্দে ছুরি বের হওয়া দেখে ততক্ষণে তার আক্কেল গুরুম হয়ে গেছে মুরুব্বী মানি দিয়ে কানে ধরে বসে থাকেন মিথ্যা বলার শাস্তি আমরা দূর থেকে লক্ষ্য রাখব কান থেকে হাত ছড়ালেই এই ছুরি পেটে হান্দায় দেব বিশেষ একটা জায়গা জিয়ার মাজারের দক্ষিণ পাশে অনেককেই কানে ধরে যেতে দেখা যায় মিউনিসিপ্যালিটির লোকজনের সঙ্গে বন্দোবস্ত করা আছে এই জায়গায় স্ট্রিট লাইট সবসময় নষ্ট থাকে এত কিছু জানলাম কিভাবে একটু পরে বলি আগে তরুণী মেয়েদের কাছ থেকে গয়না এবং ব্যাগ কিভাবে নেওয়া হয় সেটা বলি মনে করা যাক কোনো এক তরুণী রিক্সা করে যাচ্ছে জায়গাটা অন্ধকার দেখে তরুণী খানিকটা ভীত হঠাৎ সে দেখবে এক যুবক সোহাগ এগিয়ে আসছে এবং বেকুল গলায় বলছে আপু এক সেকেন্ড দাঁড়ান প্লিজ আপু প্লিজ মেয়ে কিছু বলার আগেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয় সোহাগ এগিয়ে আসে হাত কচলাতে কচলাতে বলে বন্ধুর সঙ্গে একটা বাজি ধরেছি বাজি জিতলে এক হাজার টাকা পাই আপা আপনার পায়ে ধরি হেল্প মি তরুণী তখন বলে কি বাজি আপনাকে চুমু খাবো আপনি কিছুই বলবেন না এই বাজি আপু আমি দাঁত ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে মেজে এসেছি কোনো সমস্যা নেই রিক্সাওয়ালা ভাই তুমি দিকে তাকাও তুমি থাকায় আপু লজ্জা পাচ্ছে আপু ওই যে দেখুন আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে বাজির ফলাফল দেখার জন্য ওদেরকে বলে দিয়েছি যেন মোবাইল দিয়ে ছবি না তোলে কেউ যদি ছবি তোলে তাহলে ভুড়ির মধ্যে ছুরি ঢুকিয়ে দেব এই দেখেন ছুরি খটার শব্দ হয় ফলার ভেতর থেকে রাজস্থানী ছুরি বের হয়ে আসে চুমুর হাত থেকে বাঁচার জন্য তরুণীর সঙ্গে যা আছে তার সবই দিয়ে দেয় হাত ব্যাগ ঘড়ি গলার চেইন ইমিটেশন গয়না কিছুই নিজের কাছে রাখে না ছিনতাই দলের প্রধান তখন অতি ভদ্রভঙ্গিতে বলে সব কেন দিয়ে দেবে নাপু আপু রিক্সা ভাড়া দিতে হবে না বিশটা টাকা রাখুন আপু এ রিক্সাওয়ালা আপুকে সাবধানে নিয়ে যাও অন্ধকার জায়গা অ্যাভয়েড করবে দিনকাল খারাপ ঘটনা যা বললাম সবই পত্রিকায় প্রকাশিত ছিনতাইকারীর দলের প্রধান ক্যারাম চ্যাম্পিয়ন সোহাগ যে পল্টু আপন চাচাতো ভাই সেটা কিভাবে জানলাম বলি হাসপাতাল থেকে ফেরার দ্বিতীয় দিনে সন্ধ্যায় পল্টু স্যার অস্থির হয়ে পড়লেন নতুন বই কিনবেন ড্রাইভারকে ডেকে বললেন গাড়ি বের করো ড্রাইভার বলল স্যার গাড়ি তো বসে গেছে পল্টু স্যার বললেন গাড়ি বসে গেছে মানে কি গাড়ি তো বসেই থাকে দাঁড়িয়ে তো থাকে না ব্যাটারি বসে গেছে স্যার নতুন ব্যাটারি কিনতে হবে দুই মাস আগে না ব্যাটারি কিনলে ব্যাটারি হলো লাকের ব্যাপার কোনো ব্যাটারি দুই দিনই শেষ হয় আবার কোনোটা দুই বছর চলে ঠিক নাই মোবাই বলেই ড্রাইভার আমাকে টিপ দিল বাধ্য হয়ে আমাকেও টিপ দিয়ে টিপ ফেরত দিতে হল সে আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে চাচ্ছে কাজের লোক বুয়া মালি ড্রাইভার দারোয়ান এদের রসুনের বোঁটা হয়ে থাকাই নিয়ম একজনের অপরাধ সবার অপরাধ ড্রাইভার বলল পাঁচ হাজার টাকা দেন স্যার নতুন ব্যাটারি নিয়ে আসি তবে আজ গাড়ি বের করতে পারবেন না পল্টু স্যার ড্রাইভারকে ব্যাটারির টাকা দিয়ে আমাকে নিয়ে বই কিনতে বের হলেন আমরা রিকশা করে যাচ্ছি যথাসময়ে এবং যথা জায়গায় একজন টাকা ভর্তি মানি ব্যাগ নিয়ে ছুটে এলো এবং চেঁচাতে লাগল মুরব্বি এই মানি ব্যাগটা কি আপনার পল্টু স্যার বললেন কে সোহাগ না কেমন আছো যুবক চোখ মুখ কুঁচকে ফেলে বলল ভালো আছি পল্টু ভাইজান পল্টু স্যার বলল এই মানি ব্যাগ আমার না আমারটা পকেটেই আছে মনে হয় অন্য কারোর আমি বললাম ভাই মানি ব্যাগটা আমার পকেট থেকে পড়ে গেছে খেয়াল করি নাই সোহাগের বন্ধুরা এগিয়ে আসছিল সোহাগের ইশারায় তারা পিছনে সরে গেল সোহাগ আমার দিকে তাকিয়ে বলল আপনার যে মানি ব্যাগ তার প্রমাণ কী এখানে কত টাকা আছে বলতে পারবেন আমি বললাম এখানে আছে উনিশশো দশ টাকা ভাই আপনি গুনে দেখেন পল্টু স্যার বললেন দেখি আমি গুনে দেখি টাকা গুনতে আমার ভালো লাগে বইয়ের পাতা উল্টাতে যেমন ভালো লাগে টাকা গুনতেও ভালো লাগে টাকা গুনার সময় মনে হয় বইয়ের পাতা উল্টাচ্ছি টাকা গুনে দেখা গেল উনিশশো দশ টাকাই আছে কাকতালীয় ব্যাপার ছাড়া কিছুই না সবার জীবনেই কাকতালীয় ব্যাপার ঘটে আমার বেলায় একটু বেশি বেশি ঘটে সোহাগকে হতভম্ব অবস্থায় দেখে আমরা চলে গেলাম পল্টু স্যার বললেন আমার সমস্ত বিষয় সম্পত্তি এই ছেলের পাওয়ার কথা আমার কোনো ওয়ারিশ নাই আমি বললাম স্যার আপনার কি অনেক টাকা পয়সা পল্টু স্যার বললেন হুম আমি বললাম এত টাকা কিভাবে করেছেন পল্টু স্যার বললেন আমি করব কিভাবে আমার বাবা করেছেন ব্যবসা করতেন কিসের ব্যবসা কিছুই জানি না তাঁর কথা ছিল যেদিন বিশ কোটি টাকার সম্পদ হবে সেদিন তিনি তবা করে টাকা রোজগার বন্ধ করবেন তবা করার সুযোগ কি পেয়েছিলেন স্যার না যেদিন তবা করার কথা সেদিন সকালবেলা নাস্তা খাবার সময় মাংসের টুকরো গলায় আটকে গেল আমি তখন তার সামনে বসে নাস্তা খাচ্ছিলাম আমি বুঝতেই পারি নাই বাবা মারা যাচ্ছেন আমি ভাবছি বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন কেন তারপরেই ধুম ধুম কী ধুম করে ওনার মাথাটা টেবিলে পড়ে গেল তুমি আবার ভেবো না মাথা খুলে টেবিলে পড়ে গেছে ওনাকে সহই পড়েছে মাথা টেবিলে লেগে ধুম শব্দ হয়েছে ও আচ্ছা পল্টু স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ধুম বলা ঠিক হয় নাই বলা উচিত ছিল ধুম ঝনঝন ধুম করে মাথাটা টেবিলে লাগল টেবিলে পানির যে গ্লাস ছিল সেটা মেঝেতে পড়ে ভেঙে শব্দ হলো ঝনঝন কাজেই ধুম ঝনঝন আমি স্যারের দিকে তাকিয়ে আছি বাবার মৃত্যু যে কারো কাছে ঝুম ঝনঝন হতে পারে তা আমার ধারণাতে নেই একজন সর্ববিষয়ে নির্বিকার মানুষ এ ধরনের কথা বলতে পারে মহাপুরুষ সম্পর্কে আমার বাবার ধ্যান ধারণা এরকমই মহাপুরুষদের নানান লক্ষণ বলতে গিয়ে তিনি বলছেন আসক্তি চরম আসক্তির অন্য নাম নিরাশক্তি মহাপুরুষরা সর্ববিষয়ে যে নিরাশক্তি দেখাইয়া থাকেন তা চরম আসক্তিরই অন্য পরিচয় তোমাকে উদাহরণ দিয়া বুঝাই মনে করো এক লোকের মদ্যপানের কিছু নেশা আছে সেই ব্যক্তি মাঝে মধ্যে কিছু মদ্যপান করিবে তাহার জন্যে নানান আয়োজন করিবে মদ্যপানের সময় চাটের ব্যবস্থা সঙ্গীত শ্রবণের ব্যবস্থা ইত্যাদি এই লোকই যখন মদ্যপানে চরম আসক্তি দেখাইবে তখন সে সুরিখানায় উপস্থিত হইবে তখন তাহার চাটের প্রয়োজন নাই সঙ্গীতেরও প্রয়োজন নাই মদ্য হইলেই হইল এই আসক্তি আরও বাড়িলে মদ্যপানেরও প্রয়োজন ফুরাইবে নেশার বস্তু থাকিবে কিন্তু নেশা থাকিবে না এক গাদা বই কিনে বাসায় ফিরে দেখি ড্রাইভারের ঘরের সামনে বেঞ্চিতে সোহাগ বসে আছে হাতে সিগারেট পল্টু স্যারকে দেখে সে সিগারেট লুকানোর চেষ্টা করল স্যার তার দিকে ফিরেও তাকালেন না হাত ভর্তি বই নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উঠলেন এক্ষুনি তাকে বই পড়া শুরু করতে হবে খেজুরে আলাপের সময় নেই ড্রাইভার চাপা গলায় ডাকল হিমুবাই শুনে যান আপনার সঙ্গে কথা আছে সোহাগ ভাই যান কী জানি বলবে আপনি ওনার চেনেন তো আমি বললাম দেখা হয়েছে ওস্তাদ মানুষ সোহাগ সিগারেট ছুঁড়ে ফেলে বলল যে দেখা হয়েছে সেই দেখা কোনো দেখাই না তোমার সঙ্গে আসল দেখা বাকি আছে আমি বললাম আসল দেখা কখন হবে রোজ ময়দানে রোজ হাসর আমি তোমারে দেখায় দেব মানি ব্যাগ আনো মানি ব্যাগ তো জমা দিয়ে দিয়েছি কোথায় জমা দিয়েছ গুলশান থানার ওসি সাহেবের কাছে জমা দিয়ে দিয়েছি উনি যেন আসল মানিককে ফেরত দেন আমাকে গুলশান থানা নাও। চলো আমার সঙ্গে থানায় চলো ব্যাগ রিলিজ করে নিয়ে আসো ড্রাইভার আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল মানি ব্যাগ দিয়ে দেন হিমু ভাই এই লোক কিন্তু ডেঞ্জার আমি সোহাগের দিকে তাকিয়ে বললাম ভাইজান আপনি নাকি ডেঞ্জার সোহাগ বেঞ্চি থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল প্রমাণ শাস তুই প্রমাণ শাস সে যে ডেঞ্জার এটা প্রমাণ করার জন্যেই বোধহয় তুই তুই করে বলছে তবে একটা হাত পকেটে ঢুকেছে মনে হচ্ছে রাজস্থানী বস্তু বের হবে কি কথা বলস না কেন প্রমাণ শাস আমি বললাম প্রমাণ সবাই চায় পাকিস্তানি মিলিটারি প্রমাণ চেয়েছে হিন্দু না মুসলমান এই প্রমাণ অনেককেই লুঙ্গি খুলে যন্ত্রপাতি দেখাতে হয়েছে ড্রাইভার গলায় বলল ভাইজান এইখানে কিছু করবেন না যা করার বাইনের নিয়ে করেন সোহাগ রাজস্থানী ছুরির বোতাম টিপে যাচ্ছে জিনিস বের হচ্ছে না আমি বললাম নষ্ট হয়ে গেছে নাকি সোহাগ আগুন চোখে তাকালো আমি বললাম নষ্ট জিনিস পকেটে রাখা ঠিক না তারপর আবার করছেন টিপা টিপি এই জিনিস পকেটে রাখবেন হঠাৎ আপনা আপনি খুলে যাবে পুট করে আপনার বিচি একটা খুলে পড়ে যাবে তখন সবাই আপনাকে ডাকবে এক বিচির সোহাগ ড্রাইভার মহা চিন্তিত গলায় বলল হিমু ভাই এসব কী বলেন আপনি কারে কি বলতেছেন নিজেও জানেন না সোহাগ বলল জানবে চব্বিশ ঘন্টার মধ্যে জানবে যদি না জানে আমি পিতামাতার সন্তান না আমি জারোর সন্তান ড্রাইভার সোহাগের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সে ঝামেলা চায় না গাড়ির তেল ব্যাটারি টায়ার এসব মাঝে মাঝে চুরি করে সে জীবনটা পার করে দিতে চায় ঘরে ঢুকে দেখি পল্টু স্যার বই নিয়ে বসে গেছেন তার মুখ প্রশান্ত যে লেখক এই বইটি লিখেছেন তিনি দৃশ্যটা দেখলে আরাম পেতেন অবশ্যই তার কাছে মনে হতো তার লেখক জীবন সার্থক স্যার চা কফি কিছু লাগবে না লেবুর শরবত করে দেব ক্লান্তি দূর হবে তাহলে করে দাও রান্নাঘরে ঢুকে দেখি লেবু নেই আমি স্যারকে বললাম স্যার ঘরে লেবু নেই লেবু ছাড়া লেবুর শরবত করে দেব দাও লেবুর শরবত দিয়ে চেষ্টা করতে থাকো লকারটা খুলতে পারো কি না দেখো রিং ঘুরাতে থাকো এক সময় না এক সময় খুলবেই সাতটা মাত্র সংখ্যা আমার ধারণা অতি গুরুত্বপূর্ণ কোনো কিছু লকারে আছে কি আছে মনে করতে পারছি না আমি লকারের রিং ঘুরাচ্ছি শুরু করেছি শূন্য দিয়ে শূন্য 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 এক শূন্য 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 এক এক শূন্য 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 এক 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 এ তো দেখি ভয়ঙ্কর ব্যাপার মোট কতবার ঘুরালে একবার না একবার বিশেষ সংখ্যাটা চলে আসবে তাই বা কে জানে বাদলকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে অঙ্ক তার কাছে ছেলে খেলা আমি রিং ঘুরিয়েই যাচ্ছি রানু টাকা নিয়ে এসেছে সবটা আনতে পারেনি এক হাজার তিনশো টাকা এনেছে টাকার সঙ্গে প্লাস্টিকের দুটো আইসক্রিমের বাটি একটা বাটিতে মোড়ক পোলাও অন্য বাটিতে ফিরনি দুইটাই সে নিজে রান্না করেছে আমার ধারণা ওই দিনের খাবারটা ফেরত দিতে চাচ্ছে মনে হচ্ছে এই মেয়ে ঋণ রেখে মরে যাওয়া টাইপ না রানু বলল আপনি এই বাড়ির কে বলুন তো আমি দারোয়ানকে বললাম হিমু সাহেবের ফ্ল্যাটে যাব দারোয়ান চেনে না আমি এই বাড়ির চাকর ভদ্রভাষায় গৃহভৃত্ত বাবু কহিলেন বুঝেছে ওপেন টাইপ আমাকে চেনার কথা না চাকরের পরিচয় ফ্ল্যাটের পরিচয় না রানু বলল আপনি কেন সবসময় আমার সঙ্গে এইভাবে কথা বলেন ওই যে বুড়ো মানুষটা এই যে চেয়ারে বসে বই পড়ছেন তিনি আপনার কে হন মনিব হন উনি মুনিব আমি ভৃত্য অসম্ভব উনি আপনার বাবা আমি চেহারা দেখেই বুঝেছি কথাবার্তার এই পর্যায়ে পল্টু স্যার ঘাড় ঘুরিয়ে তাকালেন এবং চিন্তিত ভঙ্গিতে বললেন হেমু বাবুই পাখি তাল ছাড়া অন্য কোথাও বাসা বাঁধে না জি না স্যার যদি সব তালগাছ কেটে ফেলা হয় তখন ওরা কোথায় বাসা বাঁধবে ওরা একটা সমস্যায় তো পড়বেই অন্য কোনো গাছে ট্রাই করবে কোন গাছ আমার ধারণা সুপারি গাছে প্রথম চেষ্টা করবে পল্টু স্যার চিন্তিত ভঙ্গিতে বললেন জিনিসটা অদ্ভুত না বাবুই পাখিদের তাল গাছেই বাসা বাঁধতে হবে গভীর কোনো চিন্তার বিষয়ের মধ্যে আছে চিন্তার বিষয় তো আছেই ওই মেয়ে কে স্যার আমাদের বাবুরচি পল্টু স্যার খুবই অবাক হয়ে বললেন আমাদের বাবুরচি আছে জানতাম না তো নিজেদের বাবুরচি আছে অথচ আমরা হোটেল থেকে খাবার এনে খাচ্ছি কেন আমি বললাম আজই অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে সে তার রান্নার স্যাম্পলও নিয়ে এসেছে দুপুরে আপনাকে খেতে দেব মোরক পোলাও আর ফিরনি খেতে যদি আপনার পছন্দ হয় সঙ্গে সঙ্গে চাকরি পারমানেন্ট পল্টু স্যার বললেন এক বেলার রান্না খেয়ে তার রন্ধনশৈলী বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না আমি বললাম তাহলে এক সপ্তাহ রাধুক এক সপ্তাহ পরে বিবেচনা করা হবে মেয়েটার নাম কি স্যার আপনিই জিজ্ঞেস করুন আমি রানুর দিকে তাকালাম সে আমাদের কথাবার্তার পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক অতি বুদ্ধিমতিরাও বিভ্রান্ত হবে পল্টু স্যার হাতের বই বন্ধ করে চোখের চশমা ঠিক করলেন চশমা ঠিক করার মানে চশমার ফাঁক দিয়ে দেখার চেষ্টা পল্টু স্যার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার সময় এই কাজটা করেন নাম কি বলো রানু রান্না কোথায় শিখেছ মার কাছে শিখেছি মনে করো তুমি কই মাছের ঝোল রান্না করছো সাধারণ লবণ দিয়ে রান্না করলে যে স্বাদ হবে বিট লবণ দিয়ে রান্না করলেও কি একই স্বাদ হবে বিটলবন দিয়ে যে মাছের ঝোল রান্না করা যায় এটাই আমি জানি না কোন রান্নাটা তুমি ভালো পারো ইলিশ মাছের ডিমের ঝোল পল্টু স্যার আমার দিকে তাকিয়ে বললেন হিমু চট করে একটা ইলিশ মাছ নিয়ে এসো আমারও হঠাৎ কেন যেন ইলিশ মাছের ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে বাবুরচির চাকরি পার্মানেন্ট হবে কি তা ইলিশ মাছের ডিম রান্নার উপর নির্ভর করবে রানুর হতভম্ব ভাব ক্রমেই বাড়ছে এক একসময় সে গা ঝাড়া দিয়ে উঠল কঠিন গলায় বলল একটা ভুল হচ্ছে আমি বাবুরচির কাজের জন্য এবাড়িতে বাড়িতে আসিনি আমাকে এসব কেন বলছেন আমাকে দেখে কি বাবুরচির মতো লাগছে পল্টু স্যার আমার দিকে সাহায্যের জন্য তাকালেন রানুর কথায় তিনি খানিকটা হক চকিয়ে গেলেন আমি বললাম রানু শোনো আয়া বা বাবুরচি এরা দেখতে আলাদা হয় না এদের কোনো আলাদা পোশাকও নেই এবং সত্যি কথা বলতে কি তোমার ভাবভঙ্গির মধ্যে কিছু বাবুরচি ভাব অবশ্যই আছে পল্টু স্যার ভরসা পেয়ে বললেন অবশ্যই অবশ্যই খুবই সত্যি কথা কথাবার্তা বুয়া টাইপ ঝগড়া ঝগড়া ভাব আমি বললাম তারপরেও তোমাকে বাবুরচির চাকরি অফার করায় তোমার যদি সম্মান হানি হয়ে থাকে তাহলে আমি এবং স্যার আমরা দুজনেই দুঃখিত পল্টু স্যার বললেন হ্যাঁ দুঃখিত তবে বাবুরচির কাজের মধ্যে কোনো অসম্মান নেই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি বাবুরচি ছিলেন যেমন অ্যারিস্টেটল লিনার দো দা ভিনচি রানু বলল ওনারা বাবুরচি ছিলেন পল্টু স্যার বললেন অবশ্যই নিজেরা নিজেদের খাবার রান্না করে খেতেন এখন তুমি বলো বেতন কত চাও রানু বলল বেতন কত চাই মানে কি তুমি নিশ্চয়ই বেতন ছাড়া কাজ করবে না আর আমার পক্ষেও আকাশপাতাল বেতন দিয়ে বাবুর চি সম্ভব না লকার খোলা যাচ্ছে না রানু বলল আমরা একই কথাবার্তায় ঘোরাফিরি করছি হয় আপনি কনফিউজ নয়তো আমি কনফিউজড আমি এখন চলে যাচ্ছি কিছু মনে করবেন না সালাম আলাইকুম পল্টু স্যার সালামের জবাব না দিয়ে বইয়ে মন দিলেন পাতা উল্টে বইয়ের দিকে ঝুঁকে এলেন তার চোখ চকচক করতে লাগল রানু আমার দিকে তাকিয়ে বলল আমি কি আপনার সঙ্গে আলাদা এক মিনিট কথা বলতে পারি আড়ালে আমি বললাম আড়ালে যাবার দরকার নেই এখানেই কথা বলতে পারো স্যার বই পড়া শুরু করেছেন এখন কোনো কিছুই তার মাথায় ঢুকবে না তাকে এই ছাগলা বই পাগলা বলে গালিও দিতে পারো তিনি কিছুই বুঝবেন না রানু কঠিন গলায় বলল আপনি দয়া করে অন্য ঘরে আসুন প্লিজ আমি রানুকে নিয়ে রান্নাঘরে গেলাম এই বাড়িতে শুধুমাত্র রান্নাঘরেই দুটো প্লাস্টিকের টুল আছে পিড়ির আধুনিক সংস্করণ রানুকে বসতে বললাম সে বসল না থমথমে গলায় বলল আপনি কি সত্যিই ওনার সার্ভেন্ট চাকর বলতে লজ্জা লাগছে বলে সার্ভেন্ট বলছি আমি বললাম সরাসরি চাকর বলতে পারো লজ্জা পাওয়ার কিছু নেই ভৃত্তকে স্বয়ং রবীন্দ্রনাথ উঁচু মর্যাদা দিয়েছেন তার বিখ্যাত লাইন আছে আমি তব মালঞ্চের হব মালাকর মালাকর বেটা চাকর ছাড়া কিছুই না হাই লেভেলের কথা বন্ধ করে সরল করে বলুন তো ঘটনাটা কি আপনি চাকর হবেন কেন আমি একটা জরুরি মিশন নিয়ে এখানে কাজ করছি কি মিশন স্যার বহু টাকার মালিক বিশ কোটি টাকার বেশি তো বটেই উনি মারা গেলেই সোহাগ নামের একজন পুরো সম্পত্তির মালিক হবেন আমার মিশন হচ্ছে উনি যাতে দ্রুত মারা যান সেই ব্যবস্থা করা তার মানে ভদ্রলোকের সময় ঘনিয়েছে দুটো কিডনিই নষ্ট আমাকে দেখতে হবে তিনি যেন কিডনি ট্রান্সপ্লান্টে রাজি না হন বুঝতে পারছো না আমি গলা নামিয়ে বললাম আমি এ বাড়িতে ঢুকেছি তার কিডনি দেব এই অজুহাতে এখন তার ধারে কাছেও যাচ্ছি না স্যারের শরীর দ্রুত খারাপ হচ্ছে পরিকল্পনা মতো সব এগুচ্ছে রানু বলল আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাকে এই গোপন কথাগুলো কেন বলছেন তোমাকে বলছি কারণ তুমিই এই পরিকল্পনার অংশ রানু প্রায় চিৎকার করে বলল আমি কি করে এই পরিকল্পনার অংশ হব মাঝে দেখালা তোমাকে কিডনি দেবার জন্য ফিট করেছে ঠিক বলছি না রানু হতবম্ব গলায় বলল সেই কিডনি কি ওনার জন্যে অবশ্যই তোমাকে কি করতে হবে শোনো বুড়োটাকে নানান কথায় ভুলিয়ে ভালিয়ে কিডনি ট্রান্সপ্লান্টটা দেরি করাবে যেন দ্রুত কর্ম কাবার হয়ে যায় সোহাগ ভাইজান বগল বাজাতে পারেন রানু বলল আপনি অতি ভয়ঙ্কর মানুষ আমি আগেই ধারণা করেছিলাম আমার উচিত সব কিছু পুলিশে জানানো ভুলেও এই কাজ করবে না পুলিশও আমাদের কেনা সবচেয়ে সহজ পণ্য হলো মানুষ মানুষ কেনা কোনো সমস্যাই না মানুষদের মধ্যে সবচেয়ে সহজে কেনা যায় বুদ্ধিজীবীদের তারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন বিক্রি হবেন বকবকানিটা বন্ধ করবেন করলাম আমি এখন চলে যাব তবে ভাববেন না আমি সহজ মেয়ে একটা মানুষকে খুন করবেন আর আমি সব জেনে শুনেও চুপ করে থাকব খুন তো করছি না নেচারের উপর নির্ভর করছি ন্যাচার তার কোর্সে চলবে যথা যথাসময়ে স্যার বই পড়তে পড়তে পটল তুলবেন ওনার জন্যও ভালো বই পড়তে পড়তে খুব কম মানুষই মারা যায় শুধু একজনকে পাওয়া গেছে যিনি বই পড়া শেষ করে লাইব্রেরি থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে মারা গেছেন মোগল বাচ্চা হুমায়ুন রানু বলল আপনার প্রতিটি কথাই অসহ্য লাগছে আমি কি আরেকবার ওনার সঙ্গে কথা বলতে পারি আমি বললাম কি কথা বলবে ওনাকে জিজ্ঞেস করে জানবো আপনি যা বলছেন সেটা সত্যি কিনা কিভাবে জানবে সরাসরি জিজ্ঞেস করবে আমাকে ফাঁসাবে আপনার ভয় নেই সরাসরি কিছু জিজ্ঞেস করব না আমি বোকা মেয়ে না রানুকে আবার পল্টু স্যারের কাছে নিয়ে গেলাম পল্টু স্যার বই থেকে মুখ তুলে আনন্দিত গলায় বললেন তোমার বেতন কত ঠিক হয়েছে রানু বলল স্যার আমি তো আগেই বলেছি আমি বাবুর চিরকাজ করবো না আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি পল্টু স্যার বললেন প্রশ্নের জবাব দিতে পারবো না দেখছো না বই পড়ছি স্যার ছোট্ট প্রশ্ন হিমু নামের এই মানুষটা কি আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে নিষেধ করছে হ্যাঁ করেছে এবং তার কথা আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে কেন আমি অন্য একজনের শরীরের অংশ নিয়ে বেঁচে থাকবো যার কিডনি নিলাম তার থাকবে একটা মাত্র কিডনি সেটা নষ্ট হয়ে গেলে বেচারার কি গতি হবে রানু বলল স্যার আমি জাই ইসলাম আলাইকুম একটাই অনুরোধ আপনার কাজের লোকের কথায় আপনি বিভ্রান্ত হবেন না আপনাকে বেঁচে থাকতে হবে পল্টু স্যার বললেন কেন আমি তো সোসাইটিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি না শুধু বই পড়ছি আমার বেঁচে থাকা মানে দরিদ্র দেশের কিছু খাবার নষ্ট করা বাতাস থেকে কিছু অক্সিজেন নিয়ে গ্রিন হাউস এফেক্টকে আগিয়ে নেয়া এসব যুক্তি কি আপনার ওই লোক আপনাকে বুঝিয়েছে হ্যাঁ তার যুক্তি খুবই ভালো এখন তুমি যাও বই পড়ছি তো বই পড়ার সময় ফালতু কথাবার্তা খুবই অসহ্য লাগে রানু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল যে দৃষ্টি সে আমাকে দিল ইংরেজিতে তাকে বলে অ্যাশ লুক বাংলায় ভষ্ম দৃষ্টি মুনি ঋষিদের টাইমে তারা এই দৃষ্টি দিয়ে দুষ্টলোক ভর্ষ্ম বানিয়ে ফেলতেন সেই ভস্য গায়ে মেখে সাধনায় বসতেন ভস্য নষ্ট হতো না কাজে লাগতো রানু যাবার ঘণ্টাখানেকের মধ্যে বাদল এসে উপস্থিত দরজা খুলতেই সে ঢুকলো কিছুক্ষণ পল্টু স্যারকে জল জল চোখে দেখল তারপর নিচু গলায় বলল হিমুদা এই ভদ্রলোকের সঙ্গে কারো একজনের চেহারা মিল পাচ্ছি কে বলতো আমি বললাম ফিসফিস করে কথা বলতে হবে না উনি যখন পড়ায় ব্যস্ত থাকেন তখন বাড়ির ছাদে অ্যাটম বোমা ফাটলেও উনি ঠিকমতো শুনতে পান না ভাবেন বেলুন ফেটেছে এই সিনড্রোমের নাম পাট বধির সিন্ড্রম কার চেহারার সঙ্গে মিল সেটা বলো দুজনের চেহারার সঙ্গে খুব মিল একজন হচ্ছে আরব্য রজনীর বুড়োটা যে ঘাড়ে চেপে থাকে ঘাট থেকে নামে না ঠিক বলেছ তো আবার উনি যখন বই পড়া বন্ধ করে মাথা তুলে তাকান তখন তাকে খানিকটা টেকো মাথার আইনস্টাইনের মতো লাগে বাদল বলল হিমুদা দুদিন যদি তোমার সঙ্গে থাকি তাহলে কোনো সমস্যা আছে ইউনিভার্সিটি বন্ধ বাসায় যেতে ইচ্ছে করছে না অনেকদিন তোমার সঙ্গে দেখাও হয় না থাকবো দুদিন থাক রাতে ঘুমাবো কোথায় মেঝেতে ঘুমাবি চাকর বাকরে রাত্রি স্বজন এলে কোথায় ঘুমায় মেঝেতে ঘুমায় চাকরের রাত্রি হিসেবে দুদিন থাক ভালো লাগতে পারে বাদল চোখ মুখ উজ্জ্বল করে বলল ভেরি ইন্টারেস্টিং আইডিয়া ভদ্রলোক কি পড়ছেন এখন একটা উপন্যাস পড়ছেন দেড়শো পৃষ্ঠার উপন্যাস আমি সেই উপন্যাসের পাতা ব্লেড দিয়ে কেটে সত্তর পৃষ্ঠা করে দিয়েছি একটা পাতার পরেই তার পরের পাতা মিসিং দেখতে যাচ্ছি উনি ব্যাপারটা ধরতে পারেন কিনা ধরতে পারছেন না উনি খুব আগ্রহ নিয়ে উপন্যাসটা পড়ছেন প্রায় শেষ করে ফেলেছেন বাদল মুগ্ধ গলায় বলল দস্তায়ভির উপন্যাস থেকে উঠে আসা ক্যারেক্টার হিমুদা আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও আমি পরিচয় করিয়ে দিলাম হাত কসলাতে কসলাতে বললাম স্যারের নাম বাদল আমার খালাতো ভাই দুদিন আমার সঙ্গে থাকবে খাবে তবে বিনিময়ে কাজ করে দেবে ফ্লোর মুজবে কাপড় ধুয়ে দেবে লকারটা খোলার ব্যাপারেও কাজ করবে এর অঙ্কের মাথা ভালো পল্টু স্যার বললেন গুড ভেরি গুড বাদল বলল স্যার যে বইটা পড়ছেন সেটা পড়তে কেমন লাগছে পল্টু স্যার বললেন পড়তে খুবই ভালো লাগছে তবে বইয়ের অনেকগুলো পাতা নেই কেউ একজন ইভেন নাম্বার দিয়ে শুরু প্রতিটা পাতা কেটে রেখেছে তাতে আমার অসুবিধা হচ্ছে না বরং সুবিধাই হচ্ছে বাদল আগ্রহ নিয়ে বলল কি সুবিধা স্যার মিসিং পাতাগুলোতে কি আছে কল্পনা করে খুবই আনন্দ পাচ্ছি আমি ঠিক করেছি এরপর যে বই পড়ব তার অট কিংবা ইভেন নাম্বারের পাতাগুলো কেটে রাখব বাদল বলল স্যার আপনি তো মহাপুরুষ পর্যায়ের মানুষ দয়া করে একটা বানিয়ে দিন কী বাণী দেব বাদল বলল আপনার মতো মানুষ যা বলবেন সেটাই বাণী একটা গালি যদি দেন সেটাও বাণী হবে দয়া করে আমাকে একটা গালি দিন সত্যিই গালি দেব জি স্যার এই মুহূর্তে তেমন কোনো গালি মনে পড়ছে না একটু পরে দেই জি আচ্ছা স্যার বাদল আগ্রহ নিয়ে গালির জন্য অপেক্ষা করছে পল্টু স্যারকে বেশ চিন্তিত মনে হচ্ছে সম্ভবত লাক্সই গালি পাচ্ছেন না না পাওয়ারই কথা বাংলা ভাষায় গালির সম্ভার তত উন্নত না বেশিরভাগ গালি পশুর সঙ্গে সম্পর্কিত কুকুরের বাচ্চা শুয়োরের বাচ্চা গাধার বাচ্চা নতুন ধরনের গালি কিছু হয়েছে যেমন তুই রাজাকার আরও গালি থাকা দরকার একটা জাতির সংস্কৃতির অনেক পরিচয়ের একটি হচ্ছে গালির সম্ভার চীন দেশে গালির অভিধান পর্যন্ত আছে আহারে কি সভ্যতা স্যারের ড্রাইভার এসে দরজা দিয়ে মুখ বের করে চোখ টিপল চোখ এর সীমাহীন পারদর্শিতা চোখ টিপ দিয়ে বুঝিয়ে দিল বিরাট সমস্যা আমি কাছে গিয়ে বললাম কি সমস্যা ড্রাইভার হাসের মতো ফ্যাশফেসে গলায় বলল কিসলু ভাই আসছে একা আসে নাই দলে বলে আসছে কিসলু ভাইটা কে সোহাগ ভাইজানের গ্রুপের লিডার ডেঞ্জার আদমি আপনারে খবর দিতে বলেছে খবর দিলাম এমন আপনি কি করবেন সেটা আপনার বিবেচনা আমাকে কি করতে বলো পালায় যান জানে বাসেন জানে মেরে ফেলার সম্ভাবনা কি আছে অবশ্যই বললাম না ডেঞ্জার আদমি পালাবো কোন দিক দিয়ে এর চেয়ে বরং ডেঞ্জার আদমির সঙ্গে কথা বলতে থাকি সুযোগ বুঝে এক ফাঁকে ঝেড়ে দৌড় দেব। এক দৌড়ে পগার পার ড্রাইভার শুকনো মুখে বলল আমার যা বলার বলে দিয়েছি আর একবার বলতেছি ডেঞ্জার আদমি ডেঞ্জার আদমি কিস্তু ভাই ড্রাইভারের ঘরের সামনের চেয়ারে বসে আছে সে জিন্সের প্যান্টের সঙ্গে কমলা রঙের গেঞ্জি পড়েছে গেঞ্জিতে লেখা লাভ বাংলাদেশ বঙ্গ প্রেমিকের চেহারায় ইঁদুর ভাব আছে সব মানুষ যে বাঁদর থেকে এসেছে তা না কিছু মনে হয় ইঁদুর থেকেও এসেছে আমি ডেঞ্জার আদমির কাছে এগিয়ে গেলাম ড্রাইভার অন্যদিকে তাকিয়ে সিগারেট টানছে ডেঞ্জার আদমির লোকজন কাউকে দেখছি না তবে তারা আশেপাশেই যে আছে তার ডেঞ্জার আদমির প্রশান্ত মুখভঙ্গি দেখে বুঝতে পারছি এই ধরনের বিপজ্জনক লোক একা যখন থাকে তখন অসহায় বোধ করে আমি ডেঞ্জার স্যারের সামনে দাঁড়িয়ে বললাম এই তুই চাষকিরে শুয়ারের বাচ্চা ড্রাইভারের মুখ থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল সে মাথা ঘুরিয়ে ফেল ফ্যাল করে তাকালো মনে হচ্ছে তার পৃথিবী ওলট পালট হয়ে গেছে আমি বললাম এখনও চেয়ারে বসে আছিস উঠে দাঁড়া তেলাপোকার ছানা তেলাপোকার ছানা গালিটা বের করে ভালো লাগছে মনে হচ্ছে আরও কিছু নতুন গালি আবিষ্কার করে ফেলব এই তেলাপোকা তোর নাম কি হতবম্ব ডেঞ্জার আদমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল কিসলু আমার কাছে এসেছিস কী জন্য তোকে কি সোয়াগ পাঠিয়েছে ওই মাকড় এখন কোথায় হাসপাতালে ভর্তি হয়েছে হুম হুঁ কিরে হারামজাদা জি স্যার তোকে আজ সহবত শিখিয়ে দেব সোহাগের রাজস্থানী চাকুটা প্যান্টের ভেতর আপনা আপনি খুলে গেছে ঠিক বলেছি না জি স্যার তোর প্যান্টের পকেটেও তো পিস্তল আছে আছে কি না বল জি স্যার গুলি নাই পিস্তল নিয়ে ঘুরছিস কোন মতলবে পিস্তলের গুলি কই ডেঞ্জার আদমি বিড়বির করে বলল যে গুলি আছে সেটা এই পিস্তলে ফিটিং হয় না পিস্তল আর গুলি দেখে শুনে কিনবি না আমার কাছে কি জন্য এসেছিস ঝটপট বল ভুল হয়েছে আপনারে চিনতে পারি নাই এখন চিনিছিস ডেঞ্জার আদমি কিশলু হতাশ চোখে এদিক ওদিক তাকালো সে এমনই হতভম্ব হয়েছে যে মাথা এলোমেলোর পর্যায়ে চলে গেছে ডেঞ্জার আদমি জাতীয় ছেলেপুলেরা অসম্ভব ভীতু হয় ওস্তাদ বিদায় দেন চলে যাই কানে ধর কানে ধরে লেফট রাইট করতে করতে যা তোর বন্ধুরা সবাই যেন দেখে যে তুই কানে ধরে আছিস আর শোন পিস্তলের জন্য ফিটিংগুলি যেদিন পাবি সেদিন এসে আমার সঙ্গে দেখা করবি মনে থাকবে জি ওস্তাদ এখনও কানে ধরছিস না কেন কানে ধর ডেঞ্জার আদমি কানে ধরল ড্রাইভারের মুখের হাঁ এতই বড় হয়েছে যে মুখের ভেতর দিয়ে খাদ্য খানিকটা দেখা যাচ্ছে হাঁটা শুরু কর এক কদম যাবি কিছুক্ষণ থামবি আবার এক কদম যাবি কিছুক্ষণ থামবি মনে থাকবে মনে থাকবে ওস্তাদ ডেঞ্জার আদমি চলে যাচ্ছে ড্রাইভার ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে মাঝে মাঝে ঢোক গিলছে আমি তার দিকে তাকিয়ে বললাম হুমকি ধামকি করে বড় বাঁচা বেঁচে গেছি তাই না ফজলু ফজলু বীর করে বলল জি ওস্তাদ মানুষের সব দিন সমান যায় না কোনো কোনো দিনকে বলা যায় ভেজিটেবল ডে তাও উল্লেখযোগ্য ভেজিটেবল না কদু টাইপ ভেজিটেবল আবার কিছু দিন থাকে সংবাদপত্রের ভাষায় ঘটনা বহুল যেমন আজকের দিন ডেঞ্জার আদমি কিসলু ভাইকে বিদায় করে উপরে এসেছি পল্টু স্যার হাতের উপন্যাস ছুঁড়ে ফেলে বললেন অসাধারণ উপন্যাস পড়ে শেষ করলাম টান টান উত্তেজনা দুপুরের খাবার দাও দেখি নতুন বাবুরচি ইলিশ মাছের ডিম কেমন রান্না করেছে আমার মন বলছে ভালো হয়েছে বাবুরচি নেই ডিমও নেই এই দুঃসংবাদ দেওয়ার আগেই দরজায় কলিং বেল বাজলো ঘরে ঢুকলো রানু হাতের টিফিন কেরিয়ারের একটা বাটি আমি বললাম কী এনেছো ডিমের ঝোল রানু কিছু বলল না হ্যাঁ সূচক মাথা নাড়ল তার চোখে মুখে আষাঢ়ের ঘন ঘটা আমি বললাম স্যারকে খাবার দাও স্যারের খিদে লেগেছে রানু বলল আপনার মাঝে দেখালা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন আমি বললাম চিঠিটা আমার হাতে দিয়ে তুমি কাজে লেগে পড়ো বাদল তোমাকে সাহায্য করবে তাকে বুঝিয়ে সুজিয়ে দিতে হবে বাসাবাড়ির কাজ প্রথম করছে তো এমনিতে সেই ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায় বাদল মেজে ঝাড় দিচ্ছিল রানু তার দিকে তাকিয়ে রইল রানুর ভাবভঙ্গি অধিক শোকে কংক্রিট টাইপের মাঝে দেখালা দীর্ঘ চিঠি লিখেছেন শুরু করেছেন একটি নিরীহ প্রাণীকে দিয়ে এই গাধা তুই কি শুরু করেছিস রানুকে কি বুঝিয়েছিস মেটা আমার কাছে এসে কেঁদে টেঁদে অস্থির সময় রহস্য করা যায় না মানুষকে স্বাভাবিক আচরণ করতে হয় বয়স তো কম হয়নি এখন স্বাভাবিক হবার চেষ্টা করে দেখ আমি কয়েকদিন কথা বলে দেখেছি রানু মেয়েটা ভালো ভালো মেয়েদের কপালে দুঃখ থাকে এই মেয়ের কপালেও নানান দুঃখ বেচারি এত কষ্ট করে ঢাকায় আছে গ্রামে তার মা একা সেই মায়ের কাছে চিঠি গেছে যে রানু ঢাকায় বেশ্যাগিরি করে জীবনযাপন করে সন্ধ্যার পর থেকে তাকে নাকি চন্দ্রিমা উদ্যানে পাওয়া যায় রানু যে হোস্টেলে থাকে সেখানকার কোনো মেয়েই কাজটা করেছে হোস্টেল থেকে রানুকে নোটিশ দিয়েছে যে হোস্টেল ছেড়ে যায় যেন সে এখন যাবে কোথায় তার থাকার জায়গা দরকার টাকা পয়সা দরকার রানুর কাছে শুনলাম তুই বাগড়া দিচ্ছিস যেন পল্টু ভাই যান কিডনি না কেনেন এটা কেমন কথা মেয়েটাকে আমি আবার পাঠালাম তোর দায়িত্ব আজকালের মধ্যে কিডনির বিষয়ে ফাইনাল করে আমাকে জানানো ভালো কোনো ছেলে পাওয়া গেলে আমি নিজ খরচায় মেয়েটার বিয়ে দিতে চাই তোর সন্ধানে কেউ কি আছে আচ্ছা শোন তোর পাতানো খালার ছেলে বাদল ওই ছেলে তো এখনো বিয়ে করেনি ওর সঙ্গে ব্যবস্থা করা যায় না ইতি তোর মাঝে খালা পুনশ্চ এক পল্টু ভাইজান নাকি ইলিশ মাছের ঝোল খেতে চেয়েছেন রেধে পাঠালাম ওনার কেমন লাগলো জানাবি ঝাল মনে হয় একটু বেশি হয়ে গেছে এখনকার বাজারে সবই মিষ্টি টাইপ কাঁচামরিচ এটা যে এত ঝাল আগে বুঝতে পারিনি পুনশ্চ দুই কী লিখতে চেয়েছিলাম ভুলে গেছি ও হ্যাঁ মনে পড়েছে পল্টু ভাইজানের শোবার ঘরে আমার ছবিটা কি এখনো ঝুলছে এই ছবি যে আমার কিশোরী বয়সের তা রানুকে বলবি না সে যদি নিজে থেকে বুঝে ফেলে তাহলে ভিন্ন কথা পল্টু স্যারের খাওয়া শেষ হয়েছে তিনি রানুর দিকে তাকিয়ে বললেন তোমার জব পার্মানেন্ট মাঝে মধ্যে মনে হয় ভালোমন্দ মন্দ খাবার জন্য বেঁচে থাকি নবরত্ন সভার আবুল ফজরের নাম শুনেছ রানু বলল না তিনি মুঘল সম্রাট আকবর দ্য গ্রেটের নয় রত্নের এক রত্ন তিনি আকবরের একটা জীবনী লিখেছেন নাম আইন ই আকবরই সেখানে সম্রাট আকবর কী কী খেতেন সেই সব লেখা আছে মরে যাবার আগে তার পছন্দের একটা খাবার খেতে ইচ্ছে করছে রেসিপিও উনি লিখে গেছেন রেসিপি বললে রাঁধতে পারবে রেসিপি কি। পল্টু স্যার আগ্রহের সঙ্গে বললেন খাবারটার নাম দুনিয়াজা দশের মাংসের সঙ্গে দশের পেঁয়াজের রস মেশাতে হবে এক পোয়া লবণ দিতে হবে কিছু গোলমরিচের গুঁড়া তারপর অল্প আছে জাল হতে থাকবে আর কিছু না আর কিছু তো লেখা ছিল না রানু বলল চেষ্টা করে দেখতে পারি তবে খেতে পারবেন বলে মনে হয় না তেল ঘি ছাড়া কেমন হবে খাবারটা পল্টু স্যার বললেন পেঁয়াজের রসে রান্নাই এই খাবারের বিশেষত্ব হিমু বাবুর্চির কাছ থেকে জেনে নাও কি কি লাগবে আজ রাতে আমি আকবর বাচ্চা দুনিয়া যা খাব রানু বলল আমাকে বাবুরচি ডাকবেন না আমার নাম রানু আমাকে রানু ডাকবেন আমাকে একটা ঘর দেখিয়ে দিন যেখানে আমি রাতে থাকবো হোস্টেল থেকে আমার কিছু জিনিসপত্র আনতে হবে বাদল বলল আমি আপনার সঙ্গে যাব সব নিয়ে আসব। ঘটনা দ্রুত ঘটছে কোন দিকে যাচ্ছে কে জানে সন্ধ্যা সাতটা রান্নাঘরে দুনিয়া যা রান্না হচ্ছে সাহায্যকারী পরামর্শদাতা হচ্ছে বাদল তার উৎসাহ তুঙ্গস্পর্শী মনে হচ্ছে রানু বাবুরচির অ্যাসিস্ট্যান্ট হয়ে সে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে একটু পরপর রানুর হাসির শব্দও আসছে বাদলের হাসির আওয়াজ পাচ্ছি না দুজন মানুষের মধ্যে একজন যখন হাসে তখন অন্যজনকেও হাসতে হয় বাদল হাসছে না কেন বুঝতে পারছি না দুজনের কথাবার্তাও ইতিমধ্যেই রহস্যজনক হয়ে আসছে রানু রান্নাঘরে দাঁড়িয়ে আছেন কেন ধোয়ায় আপনার কষ্ট হচ্ছে তো বাদল তোমারও তো কষ্ট হচ্ছে তুমি তো ধোঁয়া না রানু মেয়েদের আবার ধোয়ার কষ্ট বাদল তোমরা মেয়েদের এত ছোটো করে দেখো কেন রানু আপনারাই তো আমাদের ছোটো করে রাখেন বাদল খুবই ভুল কথা বলছো রানী রানু রানি বলছেন কেন আমার নাম রানু বাদল সরি ভুলে রানী বলে ফেলেছি স্লিপ অফ টাং রানু সবার সামনে এরকম স্লিপ অফ টাং যেন না হয় অন্য কিছু ভেবে বসতে পারে বাদল অন্য কি ভাববে রানু ইস আপনি বোকা নাকি কেন বুঝতে পারছেন না বাদল রানী আসলেই বুঝতে পারছি না রানু আবার রানী শুনুন প্রেমিকরাই শুধু তাদের প্রেমিকাদের রানী বলে ডাকে কিংবা যান পাখি ডাকে খুবই হাস্যকর বাদল হাস্যকর কেন হবে রানু আমার কাছে হাস্যকর আমি মেঝেতে চাদর বিছিয়ে ঘুমোবার আয়োজন করছি বাদল হন্তদ্বন্দ্ব হয়ে ঢুকলো হাতে মোবাইল টেলিফোন হেমুদা বাবার সঙ্গে একটু কথা বলো তো বাবা কিছু না বুঝেই চিৎকার চেঁচামেচি করছে তুমি পুরো বিষয়টা সুন্দর করে গুছিয়ে বলো আমি গম্ভীর গলা বের করলাম হ্যালো খালু সাহেব ধমকে উঠলেন হেমুনা জি এরকম করে কথা বলছো কেন সমস্যা কি কোনো সমস্যা নেই বাদলের ব্যাপারটা কি আমাকে বলো কিছুই লুকাবে না সে করছে কি এই মুহূর্তে সে সন্দেহজনক চরিত্রে এক বাবুরচি মহিলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে পেঁয়াজ কেটে দিচ্ছে এবং নিচু গলায় গল্পগুজব করছে হোয়াট সত্যি কথা জানতে চাচ্ছেন সত্যি কথা বললাম তবে বাবুরচিটার চেহারা ভালো চরিত্র সন্দেহজনক হলেও চেহারা খারাপ না সন্দেহজনক চরিত্র মানে কি সন্ধ্যার পর চন্দ্রিমা উদ্যানে কাস্টমারের খোঁজে ঘুরে বলে জনশ্রুতি আছে বাদল ওর সঙ্গে জুটল কীভাবে বলতে চাচ্ছি না খালু সাহেব কেন বলতে চাচ্ছ না হয়তো ব্যাপারটা আপনি সহজভাবে নিতে পারবেন না হিমু ঝেড়ে কাসো ঝেড়ে কাসো বললাম আই অর্ডার ইউ টু কাপ বাদল যে বাসায় পার্ট টাইম চাকরের কাজ নিয়েছে সন্দেহজনক চরিত্রের ওই মেয়েও সেই বাড়িতেই কাজ করে কী বললে বাদল পার্ট টাইম চাকরের কাজ নিয়েছে জি মহানন্দে ঘরঝাড় দিচ্ছে মেঝে ভেজা তোয়ালে দিয়ে মুছছে আমার ধারণা ছাত্র পড়ানোর মনোটনি কাটানোর জন্য সেই কাজ করছে খালু সাহেব টেলিফোনে সিংহনাথ করলেন বাদলকে টেলিফোনটা দাও আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো আমি বিনীত গলায় বললাম বাদলকে টেলিফোন দিতে হলে আমাকে রান্নাঘরে যেতে হয় কাজটা করতে চাচ্ছি না তাদের কী অবস্থায় দেখব কে জানে বললাম না মেটার চরিত্র সন্দেহজনক বাদল কোন বাসায় আছে সেই বাসার ঠিকানাটা দাও আমি আসছি আমি ঠিকানা দিয়ে বললাম আজ না এসে আপনি বরং আগামীকাল সন্ধ্যায় আসুন আজ এলে সমস্যা কী আজ বৃহস্পতিবার আপনার বোতল দিবস আজ এলে আপনার বোতল দিবসটা মাটি হবে কাল সন্ধ্যায় আসুন হাতে নাতে আসামি গ্রেপ্তার করে নিয়ে যান বাদল কি সত্যি চাকরের কাজ নিয়েছে জি তবে পার্ট টাইম কাজ এটা একটা আশার কথা খালু সাহেব বুঝতে পারছি আপনার আজ মন খুবই অশান্ত এক কাজ করেন আজ একটু সকাল সকাল ছাদে চলে যান ওমর খৈয়াম বলেছেন রাখো তোমার ওমর খৈয়াম আমি কি চিজ বাদল কাল সন্ধ্যায় জানবে রানু বাদল কথামালা আবার শুরু হয়েছে আমি লকারের রিং ঘুরাচ্ছি এবং কথা শুনছি রানু বলছে জানেন আমার খুব শখ টিভি নাটকে অভিনয় করা কিন্তু এত বাজে চেহারা কে আমাকে নেবে বলুন বাদল তোমার চেহারা খারাপ কে বলল রানু সবাই বলে বাদল আমার সামনে বলে দেখুক একবার রানু আপনার সামনে বললে আপনি কি করবেন বাদল আমি ঘুষি দিয়ে নাকশা ফাটিয়ে দেব রানু খিলখিল করে হাসছে ঘটনা দ্রুত ঘটছে কোন দিকে যাচ্ছে তাও বোঝা যাচ্ছে